আমরা ক্লাস সেভেনের এই কষে দেখি 1.1-এর 9-এর দাগে যে সরল করি অঙ্কগুলি আছে সেগুলি করব। এর আগের দিন আমরা 1 থেকে 8 পর্যন্ত করেছিলাম। যদি কেউ আগের ভিডিওটা কেউ না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। চলো আজকে অঙ্কগুলি করা শুরু করে দিই। তবে তার আগে রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যদি কেউ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিওগুলি তুমি সবার আগে পেতে পারো। তাহলে চলো আজকের কথা না। অঙ্ক করা শুরু করে দেই। আমি অঙ্ক তুলে নিয়েছি, আমরা একের পর একটা করে করব। 13/25 গুণন, প্রথম অঙ্কটা এটা আছে 9-এর আই নাম্বার, 1.7/8। আমরা জানি এই অঙ্কটাকে কীভাবে করতে লাগে, এটার সাথে এটার গুণ, তারপরে গুণফলের সাথে উপরেরটা যোগ, সমস্ত কিছু যা হইলো ওরা উপরে থাকবে, নিচেটা নিচেই থাকবে। 13/25 গুণন 8×8, আর 7×8 গুণ করলাম, 7টা হবে যোগ, 8-এর সাথে 7 যোগ হলে হবে 15, আর নিচে আসবে 8। এবার আমরা কাটাকাটি করব, 5 দিয়ে কাটবো, 5×5=25, 3×5=15। এবার আমরা এখানে লিখতে পারি 3×3=9, মানে গুণ হবে 13 আর 3-এর গুণ, 3×3=39, 3×3=9, এটা 9×39, আর নিচে হবে 5×8=40। তাহলে নিচে বেশি উপরে কম, এটা ঠিক আছে। যদি নিচে নিচে কম হয় উপরে বেশি হয় তাহলে আমাদের ভাগ করতে লাগে, কিন্তু এখানে নিচে বেশি আছে উপরে কম আছে, সুতরাং এটাই হচ্ছে আমাদের উত্তর, 39/40। এরপর আমরা 2 নম্বর অঙ্কটা দেখব, এখানে আছে 2.5/8 গুণন 2.2/21। আগে আমরা পূর্ণটাকে ভাঙায় নেব, 8 দুগুণী 16, 16-র সাথে 5 যদি আমরা যোগ করি 21 হবে, নিচে 8, 8-ই থাকবে গুণ, 21 দুগুণী 42, আর 2 এ 44, 21। এবার আমরা উপরের 21, এদিকের 21, এদিকে 21 কেটে দিলাম। এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি, 4 দুগুণী 8 আসবে, এটাকে 4 দিয়ে কাটলে 4×4, 4×4=11 আসবে। তাহলে উপরে হইতেছে 11, নিচে আসতেছে 2। এবার নিচের থেকে উপরে উপরে বেশি, তাই আমরা কি করব, এটাকে ভাগ করে দেব, 5 দুগুণী 10, এখানে 1 আসতেছে, যে ভাগশেষটাকে আমরা উপরে লিখি, যেটাকে 2 ভাগ করি ওটা নিচে লিখি, তাহলে এখানে উত্তরটা আসলো 5.1/2। এরপরে আমরা 3 নম্বর অঙ্কটা দেখব, প্রথমে আমরা পূর্ণ যেটা আছে সেটা সেগুলোকে ইয়ে করে নেব, 10×10=100, আর 100 সাথে 3 যোগ হলে 103 উপরে, নিচে থাকবে 10, গুণ 3×6=18, 18-র সাথে 4 যোগ যদি হয় তাহলে কী হবে, 22, নিচে থাকলো 3। এটা তো আগের থেকে এরকম ছিল 4/11। এবারে আমরা করবো কি, কাটাকাটি করব, যদি 11×2=22, এবার 5×5=10। এবার কাটাকাটি করা হলো, আর কাটাকাটি করা যায় না, তাহলে নিচে আসতেছে 3×5=15, উপরে যেতেছে, আমরা যদি 103 আর 4-এর গুণ করি, তোমরা অন্য কোথাও গুণ করতে পারো, আমি এখানে গুণ করে দেখাচ্ছি, ঠিক আছে আমি উপরে গুণ করে দেখাচ্ছি, 103 আর 4-এর গুণ, 3×4=12, 2 হাতে 1, 400, কিন্তু হাতের একটা আসবে, তারপরে 4×4, অর্থাৎ 412, তাহলে উপরে আসতেছে 412। এবার আমরা 15 দিয়ে, যেহেতু 412 উপরে বেশি আছে, 412-কে ভাগ করব, 3×15=45, 41-এর থেকে বেশি হয়, তাহলে 2 দিলাম, 30 লিখলাম, 2 নামলো, 11 থেকে 10 গেলে 1, সরি এখানে তো 11 ধরতে হবে না, উপরে বেশি আছে, 0 বাদ গেলে 1-এ 1-ই নামলো, 4-এর থেকে 1 বা 3 গেলে 1 নামবে। এবার আমরা 112-কে যদি করি, 15, 4×15=60, তাহলে 8×15=60, 60×120, 8 দিয়ে হবে না, 7 দিয়ে করি, এখানে দেখো করে দেখাচ্ছি, 15-কে যদি 7 দিয়ে আমরা গুণ করি, 5×7=35, 5×3=3, 7×7=3=10, 105 আসবে, ঠিক আছে আমরা 7 দিয়ে করবো, 7 দিয়ে 15-কে 15 বার দিলে 105 আসবে, তারপরে 12 থেকে 5 গেলে 7, এখন ছোটো হয়ে গেলো, যেটাতে ভাগ করতেছি এটার ছোটো আসলো, তাই আর এটাকে ভাগ করা যাবে না, আমরা কী করবো, এই ভাগশেষটা উপরে লিখবো, আর যেটাতে ভাগ করলাম সেটা আমরা নিচে লিখবো, তাহলে আমাদের এখানে উত্তর হয়ে গেলো 27/15, 7/15। এরপরে আমরা এই নাম্বার অঙ্কটা করব, আইভি নাম্বার অঙ্কটা, এখানে কিছুই না, খুবই সহজ, এখানে 0.025 গুণ 0.02 এটার গুণ করতে বলছে,
আমি তোমাদেরকে এখানেই গুণটা করে দেখাচ্ছি। দেখো তোমরা ইচ্ছা করলে অন্য কোথাও গুণটা করে এখানে শুধু উত্তরটা বসে দিতে পারো। পাঁচ দুগুণে দশ, দশের শূন্য হাতে থাকবে এক, দুই দুগুণে চার হাতে রাখে পাঁচ, তারপরে শূন্য, তারপরে শূন্য, একবার কাটা, এটা দিয়ে করি সবগুলি শূন্য হবে, চারটা শূন্য আসবে, তারপরেও একই কথা চারটে শূন্য আসবে। আমি এরপর আমরা যোগ করব শূন্য পাঁচ শূন্য শূন্য শূন্য, এখানে একটা শূন্য আসবে, এই শূন্যটা আসবে এখানে। এবার আমরা দেখব এক দুই তিন, উপরে তিন, এক দুই নিচে দুই, তাহলে তিন আর দুই, পাঁচ ঘর পরে দশমিক ছিল, আমরা পাঁচ ঘর পরে দশমিক দেবো, এক দুই তিন চার পাঁচ, পাঁচ ঘর পরে দশমিক, তাহলে হলো দশমিক শূন্য 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 পাঁচ, পরে শূন্যটা লিখতেও পারো এখন নাও লিখতে পারো, এটা হচ্ছে আমাদের এখানে উত্তর গুণ করার পরে। এরপরে আমরা ভি নাম্বারটা দেখব, এখানেও গুণ, আমরা প্রথমে সাত, আমি তোমাদেরকে এখানে গুণটা করে দেখাচ্ছি, তোমরা ইচ্ছা করলে অন্য কোথাও গুণটা করতে পারো, এখানে করলেই ভালো হবে, এখানেই করে নিবি। প্রথমে আমি শূন্য দশ দশমিক শূন্য সাতের সাথে শূন্য দশমিক দুইয়ের গুণটা করছি, তারপরে এর গুণফলের সাথে এটার গুণ করে দেবো, সাত দুগুণি চৌদ্দ, চার হাতে এক, দুই শূন্য শূন্য, এখন হাতের একটা বসবে এখানে, তারপরে দুই শূন্য শূন্য, এক ঘর কাটা, শূন্য দি করলে তিনটে শূন্যই আসবে শুধু, তাহলে এখানে কত আসতেছে, চার এক শূন্য শূন্য, এক দুই তিন, তিন ঘর পরে দশমিক, তাহলে আমার দশমিকটা এখানে হবে। আর এখন এই এই গুণফলের সাথে আমাদের এই দশমিক শূন্য পাঁচ এটা বাকি আছে, এখন আমরা দশমিক শূন্য দশমিক পাঁচ এটার গুণ করব। তাহলে চার পাঁচা কুড়ি, কুড়ির শূন্য হাতে থাকলে দুই, পাঁচকে পাঁচ আর দুইয়ে সাত, তারপরে শূন্য, একটা শূন্য, এক দুইটা শূন্য, এক ঘর কাটা, এক দুই তিন চার, চারটে শূন্য হবে, এক দুই তিন চার। এবার যদি আমরা যোগ করি শূন্য সাত, সরি এটা শূন্য শূন্য শূন্য, এটা শূন্য, তাহলে আগে ছিল তিন ঘর পরে দশমিক, তারপরে এক ঘর পরে দশমিক, তিন আর একে চার, চার ঘর পরে দশমিক হবে, এক দুই তিন চার, তাহলে উত্তরটা হলো শূন্য দশমিক শূন্য শূন্য সাত শূন্য, উত্তরটা হলো শূন্য দশমিক শূন্য শূন্য সাত শূন্য। তোমরা এই শূন্যটাকে লিখতে পারো নাও লিখতে পারো, এটাই হলো উত্তর এখানে। তারপরে এখানে দেখো ভিআই নাম্বার কী আছে, এখানেও প্রথমে এই দুটোর গুণ করব, তারপরে গুণফলের সাথে এটার গুণ করব। অঙ্কগুলি একদম সহজ, তোমরা ভালো করে একটু লক্ষ্য করো। পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকলো চার, পাঁচ দুগুণি দশ আর চারে চোদ্দো, চোদ্দো চার হাতে থাকবে এক, পাঁচ শূন্য শূন্য, শূন্য আসতেছে কিন্তু এবার আমার হাতের একটা লিখবো, পাঁচ শূন্য শূন্য। এরপর এক ঘর কাটা, নয় দুগুণি আঠারোর আট হাতে থাকলো এক, দুই দুগুণি চার আর হাতে থাকে পাঁচ, এবার দুই শূন্য শূন্য, দুই শূন্য শূন্য, এবার পাঁচ আট, আট চার বারো দুই হাতে এক, পাঁচ আর একে ছয় আর হাতে রেখে সাত শূন্য শূন্য। এবার এই দুটোর গুণ করার পরে গুণফল এটা আসলো, কিন্তু এখন আমার এখন আমাদের কাছে এটা বাকি আছে, তাই এটার সাথে এটার গুণ করতে হবে, শূন্য দশমিক শূন্য শূন্য দুই, যা দেওয়া না দেওয়া এক কথা, এখানে আমাদের এক দুই তিন চার, চার ঘর পরে দশমিক হবে, এক দুই তিন চার, পাঁচ দুগুণি দশ, দশের শূন্য হাতে থাকলো এক, দুই দুগুণি চার আর হাতে রাখে পাঁচ, সাত দুগুণি চোদ্দ, চোদ্দ চার হাতে থাকলো এক, দুই শূন্য শূন্য, কিন্তু হাতের এক আছে সেটা লিখবো, তারপরে শূন্য, এক ঘর কাটা, এরপর এক দুই তিন চার পাঁচ, পাঁচটা করে শূন্য হবে দুইবার দেবো, তিন চার পাঁচ, এক ঘর কাটা, এক দুই তিন চার পাঁচ। এরপর আমরা কী করবো, যোগ করব, শূন্য শূন্য নামবে, আশা করি দেখতে পাচ্ছ বুঝতে পারছো, পাঁচ এখানে পাঁচ নামবে, এখানে চার, এখানে এক শূন্য শূন্য শূন্য, এরপর এখানে ছিল চার ঘর পরে দশমিক, এখানে আছে তিন ঘর পরে দশমিক, অর্থাৎ চার আর তিনই, এবার টোটাল সাত ঘর পরে আমাদের দশমিক দিতে হবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, অর্থাৎ এখানে দশমিক হবে। সুতরাং আমি এখানে উত্তরটা তোমাদেরকে লিখে দেখাচ্ছি, দেখো যে দশমিক এক দুই তিন, তিনটে শূন্য, তারপরে এক চার পাঁচ শূন্য, এই শূন্যটা তোমার লিখতে পারো না লিখতে পারো, কিন্তু এখানে দশমিক হবে, এটা হচ্ছে এখানে উত্তর। এরপর আমরা সরল করি দশের দাগের অঙ্কগুলি করব। আমি ভিডিওটাকে পজ করার পরে অঙ্কগুলো তুলে নিই, আমি দশের আই নাম্বার অঙ্কটা তুলে নিলাম, তিন পূর্ণ তিন বাই চার ভাগ দুই পূর্ণ এক বাই দুই, আগে আমরা পূর্ণটাকে ইয়ে করে নেব,
তিন চারা বারো, বারোর সাথে যদি তিন যোগ হয় হবে পনেরো, পনেরো থাকবে উপরে, নিচে থাকবে চার, ভাগ দুই দুগুণে চার, আর হাতে রেখে দুই দুগুণে চার, উপরের একটা যোগ হবে চার, রাখে পাঁচ, নিচে থাকবে দুই। এবার আমরা দেখেছি যে আমরা এই সমস্ত অঙ্কগুলির এইভাবে ভাগ করি না, কী করি, গুণ করি। গুণ করার পরে এই পরের সংখ্যাটা কী করি, আমরা উল্টে দিই, ঠিক তাই করব। দেখো একদম সহজ, আমরা ভাগ ছিল, ভাগটাকে গুণ করলাম, যখন গুণ করলাম তখন এটা উল্টে যাবে, উপরে ছিল পাঁচ, পাঁচটা আসবে নিচে, নিচে ছিল দুই, দুইটা যাবে উপরে। এবার আমরা কাটাকাটি করতে পারি, দুই দুগুণেই চার, পাঁচকে কাটতে পারি তিন পাঁচা পনেরো, তাহলে উপরে যাইতেছে আমাদের তিন, নিচে আসতেছে দুই। এখন উপরে নিচের থেকে উপরে বেশি হইতেছে, তাই আমরা কি করব, আমরা জানি যে যদি নিচের থেকে উপরে বেশি হয় তাহলে আমরা কি করি, ভাগ করে দেই, দুই অক্ষে দুই, সরি এখানে এক আসবে, তিনের থেকে দুই গেলে এক, এবার এই ভাগ শেষটা উপরে যাবে, যেটাতে ভাগ করলাম এটা এখানে আসবে, তাহলে আমাদের উত্তরটা হলো এক পূর্ণ এক বাই দুই, এটাই হচ্ছে উত্তর। এরপরে আমরা এই অঙ্কটা দেখি, এখানে একটা কথা সবসময় মনে রাখবে, কোনো সংখ্যার নিচে এক থাকলেও যা হয়, না থাকলেও ওই সংখ্যাটা তাই হবে। কেননা দেখো যদি আমি এক দিয়ে পাঁচটাকে ভাগ করি কি কত আসবে, পাঁচকে পাঁচ, অর্থাৎ উত্তর ওই পাশেই আসলো। তা কোনো একটা সংখ্যার নিচে যদি কোনো না থাকে আমরা এক লিখতে পারি, কেননা এক লিখলে ওই সংখ্যাটার ভ্যালু কোনো পরিবর্তন হবে না, আমরা এক লিখতে পারি। তাহলে উপরে পঞ্চাশ, নিচে একান্ন, এখানে ভাগ পনেরো, আমরা পনেরোর নিচে মনে মনে এক ধরে নেই, এটা তোমাদের লিখতে হবে না, মনে মনে এক ধরে নাও। এরপরে করবো কি, এরপরে আমরা পঞ্চাশ বাই একান্ন করবো, তারপরে ভাগটাকে গুণ করব, যেটা এতক্ষণ মনে মনে ছিল নিচে এক, সেই একটাকে আমরা এবার উপরে লিখব, আর পনেরোটাকে লিখব নিচে। এরপরে আমরা পাঁচ দিয়ে কাটাকাটি করব, তিন পাঁচটা পনেরো, পাঁচ দশকে পনেরো। এরপর নিচে আমরা একান্নকে তিন দিয়ে যদি গুণ করি, তিনকে তিন, তিন পাঁচা পনেরো, একশো তিপ্পান্ন আসলে নিচে, উপরে আসবে দশ। তাহলে এখানে উপরের থেকে নিচে বেশি আছে, তাই এই অঙ্কটাকে আমাদের আর কী করতে হবে না, ভাগ করতে হবে না। সুতরাং এখানে আমাদের উত্তরটা হবে দশ বাই একশো তিপ্পান্ন, এটাই হচ্ছে আমাদের কাছে উত্তর। এরপরে আমরা তিন নম্বর অঙ্কটা দেখব, ঠিক একইভাবে আমরা এই দিকে যদি এই যেহেতু এই দিকের সংখ্যাটা উল্টে যাবে গুণ করার পরে, তাই আমরা এর নিচে এক ধরলেও হয় না ধরলেও হয়, কিন্তু একটা কথা মনে রাখবো, আমরা ধরি আর না ধরি, এখানে যে একটা শুধু সংখ্যা থাকে সেই সংখ্যাটা কিন্তু উপরের সংখ্যা। যাই হোক আমি তোমাদেরকে ধরেই দেখাচ্ছি, এখানে মনে মনে আমরা ধরে নিলাম একের নিচে এক আছে, আর যেহেতু একের নিচে এক লিখলে এই ঘুরে 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 ফিরে একই, এটার কোনো পরিবর্তন হবে না, মানের পরিবর্তন হবে না, তাই আমি একের নিচে এক দিলাম আর ভাগটাকে গুণ করলাম, তাই ছয়টা যাবে উপরে আর পাঁচটা আসবে নিচে। এরপরে আমাদের কী হবে, কী হবে, মানে উপরে থাকবে ছয়, ছয়কে ছয়, নিচে আসবে পাঁচকে পাঁচ, নিচে থেকে উপরে বেশি হইতেছে, তাই আমরা কী করবো, ভাগ করবো, একবার দেবো পাঁচ আসবে, এবার নিচে আসলো এক, একটাকে উপরে নিয়ে গেলাম, পাঁচটাকে এখানে নিয়ে আসলাম, তাহলে আমাদের এখানে উত্তর হয়ে গেলো এক পূর্ণ এক বাই পাঁচ। এরপরে আমরা দেখো এই অঙ্কটা করো, এখানে উপরে আছে একশো ছাপ্পান্ন, নিচে আছে একশো একুশ, ভাগটাকে গুণ করলাম, খুব সাধারণভাবেই উল্টে গেল। তাহলে এবার আমরা যদি এই বাইশটাকে এগারো দিয়ে কাটি, এগারো দুগুণই বাইশ, আর একশো একুশকে যদি কাটি এগারোকে এগারো, বারোর থেকে যদি এগারো গেলো তাহলে এখানে থাকলো এক, এক আর একে এগারো, আর একটা এগারো থাকলো, তাহলে এগারোকে এগারো, অর্থাৎ এগারোকে এগারো দিয়ে গুণ করলে একশো একুশ আসে। এরপরে তেরো দিয়ে যদি এটাকে কাটি, তেরোকে তেরো, পনেরো থেকে যদি তেরো যায় তাহলে এখানে থাকলো দুই, ছয়ের আগে দুই মানে দুইয়ে ছয় ছাব্বিশ, তারপরে তেরো দুগুণই ছাব্বিশ, অর্থাৎ বারোকে তেরো দিয়ে গুণ করলে একশো ছাপ্পান্ন আসবে। তোমাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় এই বারো আর তেরো একটু অন্য জায়গায় গুণ করে দেখবে, একশো ছাপ্পান্ন আসবে, এগারোকে এগারো দিয়ে গুণ করলে একশো একুশ আসবে। এরপরে কী হলো, নিচে আসলো এগারো আর উপরে গেল বারো দুগুণি চব্বিশ। এবার আমরা জানি যে নিচের থেকে উপরে বেশি হলে এটাকে ভাগ করতে লাগে, এবার চব্বিশকে আমরা এগারো দিয়ে ভাগ করব, এগারো দুগুণি বাইশ, দুই আসলো, এবার দুইটা এটাতে ছোটো হয়ে গেলো, তাই আমরা এটা উপরে লিখব আর যেটাতে ভাগ করলাম এটা নিচে, তাহলে এখানে আমাদের উত্তর হয়ে গেলো দুই পূর্ণ দুই বাই এগারো, এটাই আমাদের এখানে উত্তর। দুই অক্ষে দুই, দুই সাথে এক যোগ হলে হবে তিন, তিনটে গেলো উপরে, নিচে আসলো দুই, ভাগ এটা তো এরকমই আছে, ভাগ তেরো দুগুণে ছাব্বিশ আর একে সাতাশ, নিচে থাকবে দুই। এবার আমরা কী করবো, ভাগগুলোকে গুণে গুণ করবো আর সংখ্যাটা করে উল্টে দেব,
গুণ করলাম, নয় গেল উপরে, চার আসলো নিচে, গুণ করলাম, দুই গেল উপরে, নিচে আসলো সাতাশ। এবারে আমরা করব কি, এবারে আমরা কাটাকাটি করব। তিন নং সাতাশ। এবার এখানের তিন, উপরের তিন, এই নিচে তিন কাটলাম, এবার উপরের দুই, এই নিচের দুই কাটলাম। তাহলে এবার আমাদের কি থাকলো উপরে? একটা কথা মনে রাখবে, যদি উপরে সবগুলো কাটাকাটি যায় তার মানে ওখানে শূন্য বা কিছুই নাই এমন হবার দরকার নাই। ওখানে যদি এইরকম করে সবগুলো কাটাকাটি যায় তাহলে উপরে থাকবে এক, আর নিচে আসতেছে, নিচে এই চারটে থেকে যেতেছে, তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে যে 1/4, এটাই উত্তর। এবারে আমরা করব এই ভিআই নাম্বার অঙ্কটা, 9/10। এখানে ভাগ আছে, আমরা গুণ দিলাম, উল্টে দিলাম, কিন্তু এখানে গুণ আছে তাই এটা আর উল্টে যাবে না, যেমন আছে তেমনই থাকবে। এরপর আমরা এখানে কাটাকাটি করি, 3 × 3 = 9, 5 × 2 = 10। এবার নিচে আর কাটাকাটি যায় না, নিচে নিচে 5, তাহলে নিচে আসতেছে 5 × 5 = 25, আর উপরে যাইতেছে 3 × 8 = 24। তাহলে এবার নিচে 25, উপরে 24, নিচের থেকে উপরে ছোট আছে তাই আর এটাকে ভাগও করতে হবে না, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আজকে এই পর, তারপরেও যদি তোমাদের কারো করতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, আমি পরবর্তী ভিডিওতে করিয়ে দেব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর এখনও যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য।